আসসালামু আলাইকুম। সি শার্পের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আপনি রেক্ট্যাঙ্গুলার অ্যারে এবং টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করবেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখব মাল্টি ডাইমেনশনাল অ্যারেজ ডিজাইন এবং মাল্টি ডাইমেনশন অ্যারে কিভাবে কাজ করে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রিভিয়াস ভিডিওর টু ডাইমেনশনাল অ্যারের মতোই এখানে রো আছে চারটি, কলাম আছে তিনটি, এবং এখানে আরেকটি বিষয় অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আরও দুইটি কলাম আমরা অ্যাড করেছি। এবং ধারাবাহিকতায় চার গুণন তিন, তিন গুণন দুই, এবং আমাদের টোটালে ২৪টা এলিমেন্ট এখানে আছে। আর যারা এখন আমাদের প্রিভিয়াস ভিডিওটি দেখেননি অবশ্যই রিকোয়েস্ট থাকবে প্রিভিয়াস ভিডিওটি দেখার জন্য, কারণ আপনি যদি প্রিভিয়াস ভিডিওটি না দেখেন তাহলে বুঝবেন না অ্যাকচুয়ালি অ্যারে কি এবং অ্যারে নিয়ে আমরা কিভাবে কাজ করব। আমি জাস্ট এখানে একটু ধারণা দিচ্ছি। অ্যারে হচ্ছে একটি ডাটা স্ট্রাকচার যার মাধ্যমে আমরা লিস্ট আকারে এবং অবজেক্ট আকারে ডাটা রাখতে পারি এবং সেখান থেকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা ডাটাগুলোকে সাজিয়ে নিতে পারি। আর অ্যারে অলওয়েজ ইন্ডেক্সিং আকারে সাজানো থাকে। এখন যদি আমরা একটু লক্ষ্য রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন প্রিভিয়াস ভিডিওর মতো এটা হচ্ছে আমাদের টোটাল অ্যারের একটি স্পেস। ধরে নিচ্ছি এই স্পেসের মধ্যে আমাদের টোটাল অ্যারেটা থাকবে। এরপর আমরা চারটি রো এখানে তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের চারটি রো এখানে আছে এবং আমাদের তিনটি কলাম ঠিক এইভাবে আমরা রেখে নিব। প্রথমে চারটি রো নিয়ে নিলাম, এরপর আমরা তাকে ইন্ডেক্সিং আকারে সাজিয়ে নিলাম। যদিও চারটি এলিমেন্ট বা চারটি রো, কিন্তু তার এলিমেন্টগুলো জিরো ইন্ডেক্সিং আকারে সাজানো থাকে। সাপোজ জিরো, ওয়ান, টু, থ্রি, ঠিক এইভাবে। এরপর আমরা মোট তিনটি কলাম নিয়ে নিলাম। এখন আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে যখনই আমরা আরও একটি কলাম বা আরও একটি এলিমেন্ট আস্তে আস্তে অ্যাড করব, যখন আমরা প্র্যাকটিক্যালি যাব তখন আপনারা আরও একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন, তখনই আমাদের যে কলামগুলো আছে এই কলামগুলোকে আরও দুই ভাগে বিভক্ত করে নেব। আমি যদি দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে তিনটি কলাম ছিল সেগুলোকে আমরা আরও দুইটি করে কলামে বিভক্ত করে নিয়েছি। এখন যদি আমরা দেখি এই দুইটি কলামে আমরা যেহেতু দুই ভাগে বিভক্ত করেছি এবং আমরা এগুলোকে ইন্ডেক্সিং আকারে সাজাবো, সুতরাং জিরো, ওয়ান আকারে আমরা সাজিয়ে নেব। দেখতে পেলেন আমরা জিরো, ওয়ান আকারে সাজিয়ে নিয়েছি এবং এইখানে মোট ২৪টা এলিমেন্ট আছে, মানে ২৪টা এলিমেন্ট আমরা এখানে রাখতে পারবো বা ২৪টা জায়গা হয়েছে এবং ২৪টা জায়গায় আমরা ২৪টা জিনিস রাখব। এখন যদি ধরুন আমরা এই যে দুইটা কলামে ভাগ করেছি, আমরা যদি আরও দুইটি কলামে ভাগ করতাম তখন আমরা এই যে দেখতে পাচ্ছেন এই স্কোপ, এখানে আরও দুইটি কলাম তৈরি হয়ে যেত এবং তখন আমাদের এইখানে টোটাল এলিমেন্ট থাকতো ৪৮টা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা এখন সরাসরি চলে যাব প্র্যাকটিক্যাল সেশনে এবং ওইখানে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে এই বিষয়গুলো কাজ করে। প্রথমত আমরা একটা ইন্টিজার টাইপের অ্যারে নিয়ে নেই এবং আমরা জানি অ্যারের জন্য প্রথমে ডেটা টাইপ, তারপরে আমাদের স্কোয়ার ব্র্যাকেট এবং স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা একটা কমার মাধ্যমে তার টু ডাইমেনশনাল অ্যারের দিকে ইঙ্গিত করে। এখন আমরা মূলত এখানে আরও একটি কমা দিয়ে দিব, এর মানে আমরা থ্রি ডাইমেনশন নিয়ে কাজ করছি এবং যেটা মাল্টিপল ডাইমেনশনের অংশ। এখন আমরা অ্যারের একটা নাম দিয়ে দিচ্ছি ইনস, এবং এইখানে আমরা যদি চাই তাহলে এর মধ্যে আমরা ভ্যালুগুলো অ্যাড করতে পারি। প্রথমত ধরে নিন যে এইটা হচ্ছে আমার একটা অ্যারে, যেটা আমরা পূর্বে দেখেছিলাম আমাদের যেই একটা স্কোয়ার তৈরি করেছিলাম সেই স্কোয়ারের মাধ্যমে। সাপোজ আমরা এইখানে আমাদের অ্যারেটা স্কোপ তৈরি করে নিলাম এবং অ্যারের স্কোপের মধ্যে আমরা জানি যে আমাদের আছে মোট চারটা রো। আমরা যদি দেখি তাহলে চারটা রো, তাহলে আমরা চারটা রো তৈরি করি। চারটা রো এর জন্য আমরা দিলাম এক, এরপরে দুই, এরপরে হচ্ছে তিন, এরপরে হচ্ছে আমাদের চার। এর মানে আমাদের চারটা রো তৈরি হয়ে গেল। আমরা এইখানে তৈরি করে নেই, আমরা চারটা রো তৈরি করলাম।
এখন আমাদের তিনটা কলাম। এখন চারটা রো এর মধ্যে তিনটা কলাম তৈরি করার জন্য আমরা তিনটা কলাম এখানে তৈরি করে নেব। জাস্ট আমি আমার মতো তৈরি করে নিচ্ছি, যেভাবে অ্যাকচুয়ালি বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা তিনটা কলাম এখানে তৈরি করে নিলাম, এবং তিনটা কলামের মধ্যে অবশ্যই আমরা দুইটা করে এলিমেন্ট রাখব। দুইটা করে এলিমেন্ট রাখার জন্য আমি জাস্ট এখানে দিলাম 1, 2। তাহলে আমাদের থ্রি ডাইমেনশনাল অ্যারে, যেটা মূলত মাল্টিপল ডাইমেনশনাল অ্যারে একটা অংশ, এবং আমরা যদি চাই একইভাবে 3, 4, 5 এইভাবে রাখতে পারি অ্যারেগুলোকে। এখন যদি দেখতে চাই, তাহলে আমি ডিবাগ পয়েন্টার এখানে ধরলাম এবং রান করলাম, তাহলে দেখব যে আমাদের ইন্ডেক্সিং আকারে আমাদের ডাটাগুলো থাকবে। আমরা যদি একটু এখানে দেখি তাহলে বুঝতে পারবো, এখানে দেখতে পাচ্ছেন 0 রো এবং আমাদের 0 কলাম, এবং 0 কলামের 0 এলিমেন্টে আমাদের ডাটা থাকবে হচ্ছে 1। ঠিক এইভাবে আমরা যদি এইখানে একটু দেখে নেই, আমাদের আছে 0 রো, এরপরে আছে 0 কলাম, এরপরে 0 এলিমেন্টে আমাদের ভ্যালুটা এইভাবে থাকবে। আমরা যদি এইখানে একটু দেখি তাহলে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন 0 রো 0 কলাম 0 এলিমেন্টে আমাদের ভ্যালু 1, 0 রো 0 কলাম এবং 1 এলিমেন্টে ভ্যালু 2, ঠিক এইভাবে আছে। এবং একইভাবে এইখানে আমাদের সর্বমোট আমরা অনেকগুলো এলিমেন্ট দেখতে পাচ্ছি। সো আশা করি আপনাদের কাছে একটু ইজি হয়েছে বিষয়টা। এখন যদি আমরা এটাকে সরাসরি ডিক্লারেশন করি তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমরা এখন ডিক্লেয়ার করব এখানে ভ্যালুগুলোকে। তাহলে আমরা নিয়ে নিচ্ছি ইন্টিজার, ইন্টিজারে অ্যারে এবং আমাদের মাল্টিপল ডাইমেনশনাল অ্যারে, এরপরে আমাদের ইন্টস, এরপরে আমরা দিব নিউ ইন্টস, এবং এখানে আমাদের 4টা কলাম 3টা রো এবং 2টা এলিমেন্ট করে আমরা আরো ভাগ করব। সুতরাং আমাদের কিন্তু অ্যারেটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা ভ্যালু রাখব ডাইনামিক্যালি। ডাইনামিক্যালি ভ্যালু রাখার জন্য আমরা এর পূর্বে দেখিয়েছিলাম ফর লুপের মাধ্যমে কিভাবে আমরা ডাইনামিক্যালি ভ্যালুগুলো রাখতে পারি। আমরা জাস্ট ফর লুপটি তৈরি করে নিলাম এখানে, এবং প্রথমত যেহেতু আমাদের ইন্টসের আমরা ডাইনামিক্যালি লেন্থটা নিয়ে নেব, তাহলে গেট লেন্থ, এবং গেট লেন্থ অবশ্যই প্রথমটা আমাদের 0 থেকে শুরু হবে, এরপরে ফর লুপ, এবং এই ফর লুপে আমরা মূলত আমাদের কলামটাকে ধরে নেব। সো কলামটাকে ধরার জন্য আমরা অলরেডি তৈরি করে নিলাম। এরপর আমরা এইখানে মূলত আমাদের এলিমেন্টের জন্য আরেকটি ফর লুপ তৈরি করে নেব। তাহলে আমরা আমাদের এলিমেন্টের জন্য আরেকটি ফর লুপ তৈরি করে নিলাম। এখন কিভাবে আমরা ভ্যালু অ্যাসাইন করব, অ্যারেটাকে নিয়ে নিলাম, এবং অ্যারেটাকে নেয়ার পর এখানে যেহেতু প্রথম রো, সুতরাং রো হচ্ছে হোল্ড করছে আই, এরপরে দ্বিতীয়তে আছে কলাম, কলাম হোল্ড করছে জে, এবং তৃতীয়তে আমাদের এলিমেন্ট, এলিমেন্ট হোল্ড করছে কে। এর মানে 0 এইখানে আছে এবং 0 এইখানে আছে এবং 0 এইখানে আছে। ঠিক এই এলিমেন্টের মতো আমাদের রো, রো এর পজিশনের জন্য 0, কলামের পজিশনের জন্য 0 এবং এলিমেন্টের পজিশনের জন্য 0। ভ্যালু রাখার জন্য আমি এইখানে বোঝার সুবিধার্থে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি কাউন্ট নামে, যেখানে 1 ইনিশিয়াল করে দিলাম বা অ্যাসাইন করে দিলাম। এখন আমাদের কাউন্টটা, এখন আমাদের কাউন্টটা প্লাস প্লাস ইনক্রিমেন্টাল অপারেটরের মাধ্যমে আমরা বাড়িয়ে নিলাম। যেহেতু অ্যারের মধ্যে ভ্যালু অ্যাসাইন করা হয়ে গেছে, সেটা দেখার জন্য আমরা জানি কনসোল ডট রাইট। আমি একটু ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নেওয়ার জন্য এখানে এটা এইভাবে তৈরি করছি। জাস্ট আমি দিয়ে দিলাম হচ্ছে আমাদের স্ট্রিং ইন্টারপোলেশন, এবং এর মধ্যে আমরা দেব হচ্ছে আমাদের অ্যারেটাকে, এবং অ্যারেটাকে দিয়ে এখানে একটা স্পেস তৈরি করে নিলাম, এবং যখনই এই এলিমেন্টগুলো শেষ হবে তখনই একটা রাইট লাইনের মাধ্যমে আমরা নতুন করে একটি লাইন তৈরি করে নেব, কনসোল ডট রাইট লাইন। এখন যদি রান করি আশা করি আমরা 24টা এলিমেন্ট দেখতে পাবো। অ্যাকচুয়ালি এখানে ইনফিনিটি হয়ে গেছে,
নিশ্চয়ই আমাদের লুপের মধ্যে কোনো একটা প্রবলেম আছে। হ্যাঁ, এখন এখানে আমরা ইনক্রিমেন্ট অপারেটরটা দেইনি, জাস্ট আমরা ইনক্রিমেন্ট অপারেটরটা এখানে দিয়ে দেব জে এবং কে। ইনক্রিমেন্ট অপারেটরটি দিয়ে এখন রান করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি আশা করি দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এখানে দুইটি সারিতে আমরা 1, 2, 3, 4 এভাবে মোট 24টি এলিমেন্ট পেলাম। ঠিক একইভাবে আপনারা যদি আরো বাড়িয়ে দেন, সাপোজ আমরা এখানে আমাদের এলিমেন্টের সংখ্যা দিলাম 50টা এবং আমাদের কলামের সংখ্যা দিলাম আমরা 10টা, রোয়ের সংখ্যা দিলাম 10টা। এখন যদি রান করি দেখতে পাবেন খুব সুন্দরভাবে আমাদেরকে ম্যাট্রিক্স আকারে রেজাল্টটা দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দরভাবে ম্যাট্রিক্স আকারে আমাদের রেজাল্টটা দেখালো। অ্যাকচুয়ালি এই ধরনের ডাইমেনশনাল যেই এলিমেন্টগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি খুবই ক্রিটিক্যাল, বিভিন্ন ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় ম্যাথমেটিক্যালি। সো ফ্রেন্ড, এই ছিল মূলত আমাদের আজকের পর্ব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের পর্ব এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।